أعوذ بالله من الشيطان الرجيم بسم الله واذ قال عيسى ابن مريم يا بني اسرائيل اني رسول الله اليكم مصدقا لما بين يديه من التوراه مبشرا برسول يأتي من بعد اسمه احمد اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا انك انت العليم الحكيم نبي محمد رسول الله সল্লাহু আলাইসাল্লামের জীবন চরিত নিয়ে আলোচনা চলছিল হজরত রসুল করিম সাল্লু আলহিহু পৃথিবীতে আগমন করবেন তিনি নবী হবেন তিনি সারা পৃথিবীর মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দিবেন এই কথাটি আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল আনুল করিমের বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন আল্লাহ পাক যেমন বলছেন ইয়া আয়োহানবী ইন্ন আর সাল্না কা ওয়া মুবশ্শ্বরা ওয়ানাদি রা ও নবী আপনাকে প্রেরণ করেছি শাহিদ হিসাবে সাক্ষীদাতা হিসাবে মুবশ্শ্বর শুভ সংবাদ দানকারী হিসাবে ওয়ানাদি রা এবং জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসাবে আপনাকে পাঠিয়েছি আবার আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে আল্লাহর হাবিবকে বিভিন্নভাবে বিভিন্ন সুরতে সম্বোধন করেছেন ইয়া আইহল মুজ্জাম্মিল আর রহমান ইত্যাদি ইত্যাদি এই আয়াতে গুলু দ্বারা আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার পেয়ারা নবীর বিভিন্ন সিফতের কথা এবং তিনি সামনে উম্মতের জন্য কাণ্ডারি হতে যাচ্ছেন এই ধরনের ইঙ্গিত এবং সুস্পষ্ট বর্ণনা আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল করিমের বিভিন্ন স্থানে দিয়েছেন অনুরূপভাবে হবহু একই পদ্ধতিতে আল্লাহর হাবিবের আগে হজরতে আদম আলাইহি সালাম থেকে একেবারে ঈশা সালাম পর্যন্ত যতজন নবী মুরসালিন রাসুল আগত হয়েছেন আগমন করেছেন সকলের বাণীর মধ্যে আল্লাহ পাক রব্বুল ইত আমার এবং আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবেন আসতেছেন এইরকম রুকুম আগাম বার্তা আল্লাহ পাক দান করেছেন বিভিন্ন জায়গায় কিতাবের মধ্যেও বলা বলা হয়েছে হয়েছে কিতাবেও দাউদ ইঞ্জিল হজরতে আলাইহিস সালামের উপর জবুর কিতাব নাজিল হয়েছিল সেটার মধ্যেও বলা হয়েছিল আদম শিস এবং ইব্রাহিম সহ সমস্ত নবীদের উপর যতগুলো কালামে ওহি নাজিল হয়েছিল সমস্ত কালামে ওহির মধ্যে আল্লাহর হাবিবের এই শুভ সংবাদ দেওয়া হয়েছিল আজকে তিলাওয়াতে কারিমা সুরা সফফের ছয় নং আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাক রব এই এইরকম একটা কথাই বলতেছেন সালাম যখন পৃথিবীতে আগমন করলেন বনি ইসরাইলদেরকে বললেন হে বনি ইসরা ইন্নি রসুল্লাহ ইলাইকুম আমি তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে একজন রাসুল হিসাবে প্রেরিত হয়েছি মুসাদ্দিকাল্লিমা বাইনায়া দাইয়া মিনাত তাওরাহ আর আমি সত্যায়িত করছি আমি শিকার করছি তাওরাত কিতাব আল্লাহর পক্ষ থেকে সত্য বাণী শুধু তাই নয় ওয়া মুবাশশারাম বিরাসূল ইয়াতি মিম আমার পরে একজন নবী আসছেন রাসুল আসছেন অতি সত্তর শুভ সংবাদ হিসাবে মুবাসির হিসাবে তার নাম হবে আহমদ সেই আহমদ আগমন করবেন আমার পরে এই কথাটাকেও আমি তোমাদের কাছে বলে দিচ্ছি এবং স্বীকার করে নিচ্ছি এর দ্বারা বুঝা গেল আল্লাহ হাবিব নবী হবেন আগ থেকেই আল্লাহ পাক সমস্ত নবী এবং মুরসালিনদেরকে এই কথাটি পৌঁছে দিয়েছেন আগামভাবে বলে দিয়েছেন অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার পিয়ারা নবীকে রাসুল বানাবেন এই ধরনের অসংখ্য অগণিত আশ্চর্য ধরনের ঘটনাবলী আল্লাহ পাক তার রাসুলের মাধ্যমে প্রকাশ করিয়েছেন এবং এমন ধরনের মর্যে প্রকাশ করিয়েছেন যেইগুলোর মাধ্যমে যেই কোনো মানুষ প্রথম জানার পরেই দেখার পরেই বুঝতে পারবে যে এই লোকটা সাধারণ মানুষ নয় বরং এই লোকটা আল্লাহর পক্ষ থেকে একজন নবী এবং রাসুল অসংখ্য ইতিহাস ব্যক্তাগণ ওনারা উল্লেখ করেছেন এই ধরনের মর্যে অসাধারণ ঘটনা বলি আল্লাহর পক্ষ থেকে নবী আলহিসাল্লামের থেকে প্রকাশ পেয়েছে প্রায় আড়াই হাজারেরও বেশি মরজিজা কাকে বলা হয় মরজিজা বলা হয় এমন কোনো ঘটনা যেই ঘটনাটা দুনিয়ার সকল মানুষের কাছে এটা অসাধারণ মনে হবে আশ্চর্যজনক মনে হবে দুনিয়ার কোনো মানুষ যেটা কখনো করতে সক্ষম না তারপরেও সেটা কোনো একজন মানুষ থেকে প্রকাশিত হবে সেটাকে বলা হয় মজেজা আর এই ধরনের ঘটনাগুলো যদি নবী থেকে প্রকাশিত হয় তাহলে সেটাকে বলা হবে মজেজা কোনো বলি বুজুর্গ তার পক্ষ থেকে যদি প্রকাশিত হয় তাহলে সেটাকে বলা হয় কারামাত সরহুল ইদ নামক একটা কিতাব আছে এই কিতাবের মধ্যে আল্লামা তফতাজানি রহমতুল্লাহ আলী তিনি লিখেছেন কারামাতুল আউলিয়া ই হাত ওয়া মোহজাতুল আউলিয়া ই মিনাল ইমান ওলিয়ে ক্যারাম যারা আছেন তাদের যেই কারামত এটা সত্য কোন ব্যক্তি আহালের সুন্ন ওয়াল জামাত এর অন্তর্ভুক্ত হতে হলে ওলিয়ে ক্যারামের যেই কারামত আছে এটাকে মানতে হবে আর নবী সালামের পক্ষ থেকে যেই মরজেজা প্রকাশিত হয়েছে এই মরজেজাগুলোর প্রতি বিশ্বাস রাখা হচ্ছে ইমান কোন ব্যক্তি যদি বিশ্বাস না রাখে বিশ্বাস না করে তাহলে তার ইমানের মধ্যে ত্রুটি আছে আল্লাহর হাবিবের মধ্যে আল্লাহ পাক অনেকগুলো মর্যাদা দিয়েছেন তন্মধ্যে অন্যতম সেরা মর্যাদা হচ্ছে আল্লাহর হাবিব ছিলেন উম্মি নবী উম্মি আরবি ভাষায় হামজা মিম ইয়া এই তিনটা অক্ষরের সমন্বয়ে উম্মি বলা হয় উম্মিকে যদি বাংলাতে ট্রান্সলেট করি তাহলে বলতে হবে নিরক্ষর অর্থাৎ যেই ব্যক্তি লিখতে জানে না তাকে আরবি ভাষায় বলা হয় নিরক্ষর এখন কথা হলো আমার নবীকে যদি কোনো ব্যক্তি নিরক্ষর বলে তাহলে স্বাভাবিকভাবে আমার মনে কষ্ট আসবে আমার নবী নিরক্ষর কীভাবে হতে পারে এই সম্পর্কে সমস্ত মুফাসির এবং মহাদিসগণ ব্যাখ্যা দিয়েছেন নিরক্ষর উম্মি শব্দটির অর্থে হল ওই ব্যক্তিকে উম্মি বলা হয় যেই ব্যক্তি দুনিয়ার কোনো জ্ঞানী ব্যক্তি থেকে শিক্ষা গ্রহণ করে শিক্ষিত হন নাই বরং অলৌকিকভাবে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান প্রাপ্ত হয়ে শিক্ষিত হয়েছেন তাকে বলা হয় উম্মি তাহলে আর কোন সমস্যা থাকে কথা বলেন সমস্যা থাকে এই কথার সারমর্ম দাঁড়ালো এটা আমার নবী দুনিয়ার কারো কাছে শিক্ষা গ্রহণ করেন আমার নবীর প্রথমে হচ্ছেন জিব্রাই এরপরে সরাসরি আল্লাহ আমার নবীর শিক্ষক প্রথমে হচ্ছেন জিব্রাইল তারপরে সরাসরি আল্লাহ এটাকে আরো একটু এইভাবে বলা যেতে পারে সেটা হলো আমার নবীর উস্তাজ সরাসরি আল্লাহ মাঝখানে মাধ্যম হয়েছেন জিব্রাইল জিব্রাইল আলিহালাম শিক্ষক নন বরং আমার নবীর শিক্ষক হলেন কে আল্লাহ যদি বলেন যে আমার নবীর শিক্ষক যদি আল্লাহ হয় তাহলে উম্মি কেন বলা হলো আর উম্মি যদি হয় তাহলে আল্লাহ তালা আমার নবীর শিক্ষক হলেন কিভাবে ওই যে একই কথা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত না হয়ে বরং অলৌকিকভাবে শিক্ষা গ্রহণ করে যদি আল্লাহর পক্ষ থেকে তাহলে সেটাকেই বলা হবে উম্মি আমার নবীর শিক্ষক একমাত্র পৃথিবীতে কেউ নাই কোনো ব্যক্তি আমার নবীর শিক্ষক হতে পারেন নাই আর আমার নবীর শিক্ষা শিক্ষার জন্য শিক্ষক হওয়ার মতো যোগ্যতাও পৃথিবীর কোনো মানুষ রাখেন না এই জন্য বিখ্যাত দার্শনিক আল্লামা আল্লা রহমতুল্লাহ আলহি তার কিতাব গুলিস্তার মধ্যে লিখেছেন আল্লাহ সুবাহ যতগুলো জ্ঞান আছে সমস্ত জ্ঞানগুলোকে একশো বাগে ভাগ করেছেন কয় বাগে জোরে বলেন ভাগে একশো ভাগে খেয়াল করবেন এই একশো ভাগে ভাগ করে এক ভাগ আলাদা করেছেন নিরানব্বই ভাগ আলাদা করেছেন এক ভাগ যেটাকে আলাদা করেছেন ওটাকে আবার একশো ভাগ করেছেন এক ভাগকে একশো ভাগ করার পর আবার এক ভাগ আলাদা করেছেন ওখান থেকে এক ভাগ্যে আল্লাহ পাক ইত দুনিয়ার শুরু থেকে তেয়ামত পর্যন্ত যত বিশেষজ্ঞ আছেন বিশেষজ্ঞ গেছেন আসবেন সমস্ত বিশেষজ্ঞদের মধ্যে এই জ্ঞানটাকে ভাগ করেছেন আর বাকি থাকে নিরানব্বই ভাগ ওই নিরানব্বই ভাগ জ্ঞান আমার আল্লাহ রব্বুল ইজত তার পিয়ারা নবীকে দান করেছেন আর শুরুর যে একশো ভাগের নিরানব্বই ভাগ একশো ভাগের নিরানব্বই ভাগ আমার আল্লাহ রব্বুল ইজত সেই জ্ঞানটাকে নিজের কাছে রেখে দিয়েছেন তাহলে দুই একশো ভাগের এক ভাগ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কেয়ামত পর্যন্ত যত মনীষী আসছেন আছেন আসবেন তাদের মধ্যে বন্টন করা হয়েছে ওই জ্ঞানের মাধ্যমে একজন ব্যক্তি রকেট আবিষ্কার করেছে স্যাটেলাইট আবিষ্কার করেছে কম্পিউটার আবিষ্কার করেছে নেটওয়ার্ক ইন্টারনেট মোবাইল যা কিছু আছে সব কিছু আবিষ্কার করেছে তাহলে এক ভাগ জ্ঞান দ্বারা যদি পৃথিবীর এত কিছু আবিষ্কৃত হতে পারে তাহলে আমার নবী কি পরিমাণ জ্ঞানী চিন্তা করা যায় চিৎকার মেলে বলুন সুবাহান্লাহ আর এই নিরানব্বই ভাগ জ্ঞানের অধিকারী যিনি সেই নবী সেই নবীকে মাত্র এক ভাগ থেকে বন্টন করে নিরানব্বই ভাগ দেওয়া হয়েছে তাহলে যেই আল্লাহ যেই মহান সত্তা তার কাছে সমস্ত জ্ঞানের নিরানব্বই বাঘ রেখে দিয়েছেন তিনি কত বড় চিন্তা করা যায় এইবার একটু মহব্বত বলেন আল্লাহ আকবর আমার আল্লাহ এত বড় জ্ঞানী এই জন্য আমার নবী সাল সাল্লাম উনি যদিও নামে উম্মি দুনিয়ার অবস্থার আলোকে তিনি উম্মি দুনিয়াতে কোনো শিক্ষক নেই এই জন্য তিনি উম্মি কিন্তু আমার আল্লাহ তাকে সরাসরি এলমে ওয়াহিদান দান করে দুনিয়ার মানুষ থেকে ওনাকে আলাদা করে আলাদাভাবে উম্মি নবী এবং আখরাতের শিক্ষায় শিক্ষিত করে তাম দুনিয়ার মানুষের মধ্যে সবচাইতে বড় দামি নবী বানায় দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম উনি নিরানব্বই ভাগ জ্ঞানের অধিকারী কয়েকটা দৃষ্টান্ত দেব আমরা জানি আমরা যদি পানি খাই একটা গ্লাসে করে খাই তাহলে কোন হাত দ্বারা খাই হাত এটা হচ্ছে বিশ্বনবীর সুন্নত আল্লাহর হাবিবের সুন্নত হলো ভালো কাজের ক্ষেত্রে ডানকে অগ্রাধিকার দেওয়া আর নিম্নমানের কাজের ক্ষেত্রে বামকে অগ্রাধিকার দেওয়া তিরমিজি শরীফের কিতাবহারাত অধ্যায় আবার আবুদাউদ শরীফের মধ্যেও কিতাব উ অধ্যায়ের মধ্যে আল্লাহর হাবিব থেকে হাদিস হজরত আবু হুরাইরা নকল করেছেন রসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যখন তোমরা ভালো কাজ করবা তখন ডানকে অগ্রাধিকার দাও যখন তোমরা নিম্নমানের কাজ করবা আসফাল নিম্নমানের কাজ করবা বামকে অগ্রাধিকার দাও এখন আমরা যদি খানা খাই তাহলে ডান হাত ব্যবহার করব নাকি বাম হাত ডান হাত কোন এক ব্যক্তি বলতেছেন তাদের চিন্তা চেতনা যে আল্লাহ তালা ডানকে তৈরি করেছেন আল্লাহ তালা বামকে তৈরি করেছেন আল্লাহ তালা ডান হাতকে তৈরি করেছেন আল্লাহ তালা বাম হাতকে তৈরি করেছেন তাহলে খাওয়ার সময় আমরা ডানকে বাদ দিয়ে বামটাকে ব্যবহার করলে সমস্যা কোথায় তাহলে এটার প্রতি উত্তরে এইভাবে বলা যেতে পারে উপরের যে মুখটা আছে সৃষ্টি করছেন কে নিচেও তো একটা মুখ আছে আছে কি নাই তাহলে খাবার উপর দিয়ে না দিয়ে নিচ দিয়ে দেওয়াটা এটা কি মঙ্গল হয় না করা হয় ঠিক তদ্রুপ আমার নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ডানকে প্রাধান্য দাও এর অর্থ হলো ডানের মধ্যে আমার আল্লাহ বরকত রেখে দিয়েছেন এর মধ্যে আমার আল্লাহ তাম দুনিয়ার মানুষকে বিপজ্জনক ক্ষয় ক্ষতি কারক রোগ বিমার থেকে মুক্ত রাখার জন্যই ডানকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন সুবহান আল্লাহ তো ডান হাতে যখন আমি পানিটা খাবো আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম মিসকাতুল মাসাবিস নামক হাদিস গ্রন্থ বাবুল আদাব ফিল আকল একটা অধ্যায় আছে সেই অধ্যায়ের মধ্যে হাদিসের মধ্যে বলেছেন তোমরা যখন পানি পান করবা পান পাত্রে অর্থাৎ গ্লাসের মধ্যে নিঃশ্বাস ফেলবা না নিঃশ্বাস অনেকেই পানি খায় দেখবেন নিঃশ্বাস ফেলানোর কারণে গ্লাস গোলা হয়ে যায় আর যদি নিঃশ্বাস না ফেলা হয় তাহলে গ্লাস গোলা হয় না আল্লাহর হাবিব বলেছেন গ্লাসটাকে তোমরা গ্লাসের ভিতরে পান পাত্রের ভিতরে তোমরা কখনো নিঃশ্বাস ফেলবানা শুধু এতটুকু বলেছেন কিন্তু এই কথাটা বলেন নাই যে পান পাত্রের মধ্যে গ্লাসের মধ্যে নিশ্বাস ফেললে এই রোগ হবে ওই রোগ হবে ওই রোগ হবে এইরকম কোনো কথা বলেন নাই আল্লাহর হাবিব আজ থেকে চোদ্দশো বছর আগে কথাটি বলে গেছেন চোদ্দশো বছর শেষ মাত্র পঞ্চাশ বছর আগে চিকিৎসা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন মানুষ যখন নিঃশ্বাস টান দেয় ওটাকে যেই জিনিসটা গ্রহণ করে অক্সিজেন আর যখন মানুষ নিঃশ্বাসটা ফেলায় যেই জিনিসটা বের করে এটাকে বলা হয় কার্বন ডাইঅক্সাইড নিঃশ্বাস যখন টান দেয় মানুষের ভিতরে যত ধরনের বর্জ্য থাকে রোগ থাকে জীবাণু থাকে নিঃশ্বাস গ্রহণ করার মাধ্যমে অক্সিজেনের মাধ্যমে সমস্ত রোগগুলো ওই অক্সিজেনের সাথে মিশে যায় এরপরে যখন মুখ দিয়ে বের করে নাক দিয়ে বের করে ওই নাক দিয়ে যেই কার্বন ডাইঅক্সাইড বের হয় ওটার সাথে ভিতরে যত ধরনের ফুসফুসের মধ্যে মানুষের যত ধরনের রোগ জীবাণু থাকে সমস্ত রোগ জীবাণুগুলো বের হয়ে যায় এখন যখন নিঃশ্বাসের সাথে বের করে কার্বন ডাইঅক্সাইড এটা যদি কোনো খাবারের মধ্যে লাগে তাহলে ওই জীবাণুটা খাবারের মধ্যে পড়ে কি পড়ে না পড়ে আর যদি নিঃশ্বাসটা খাবারের মধ্যে না ফেললে ওই ধরনের রোগ বিমার অথবা জীবাণু যেটা আছে সেটা খাবারের মধ্যে পড়বে চিন্তা করেন আল্লাহর হাবিব সাল্লাম সাড়ে চোদ্দশো বছর আগে বলেছেন তোমরা নাকের নিঃশ্বাসটা পান পাত্রে ফেলো না এর অর্থ আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে জেনেছেন মানুষ যখন নিঃশ্বাস গ্রহণ করে অক্সিজেন গ্রহণ করে ভিতরের মধ্যে যত ধরনের রোগ বিমার আছে সমস্ত রোগ বিমার অক্সিজেনের সাথে মিশে যায় এরপরে বের হয়ে গেলে ওটার সাথে রোগ জীবাণু থাকে আর এটা যদি পান পাত্রের মধ্যে পড়ে তাহলে ওই খাবারটা ওই পানিটা দূষিত হয়ে যাবে এই জন্য চোদ্দশো বছর আগে আল্লাহর হাবিব বলেছেন তোমরা পান পাত্রে নিঃশ্বাস ফেলো না পান পাত্রে নিঃশ্বাস ফেললে তোমার পানিটাও দূষিত হয়ে যাবে তাহলে আল্লাহর হাবিব এই যে কথাটা বলছেন সাড়ে চোদ্দশো বছর আগে এটা আবিষ্কার হয়েছে পঞ্চাশ বছর আগে তাহলে আল্লাহর হাবিব যে এই কথাগুলো জানছেন এটা জানাইছেন কে মহাব্ব বলেন কে আল্লাহ যদি না জানাইতেন আল্লাহর হাবিব কখনো জানতে পারতেন তার মানে একজন বিজ্ঞানী জিনিসটা আবিষ্কার করেছে আমার আল্লাহ সারা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন পৃথিবীর মানুষ মনে রাখবা আমার নবীকে চোদ্দশো বছর আগে আমি যেই জ্ঞানটা দান করতেছি আমার নবীকে চোদ্দোশো বছর আগে যেই জ্ঞানটা দান করতেছি আমি চোদ্দশো বছর পরে আমি আমার বান্দাদেরকে একটু একটু করে সেই জ্ঞানটা দান করতে থাকব এবং একটু একটু করে কেয়াবৎ পর্যন্ত দান করতে থাকব তার মানে আমার নবী আমার এবং আপনার তাম দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের চোদ্দশো বছর আগ থেকেই বিজ্ঞানী ঠিক কিনা বলেন চোদ্দোশো বছর আগে আমার নবী সবচাইতে বড় শিক্ষিত এই শিক্ষাটা আমার আল্লাহ দুনিয়ার কোনো ব্যক্তির কাছ থেকে শিক্ষিত বানান নাই দুনিয়ার যত বিজ্ঞানী আছে সমস্ত বিজ্ঞানীরা আরেকজনের কাছে শিক্ষিত হয়েছেন আরেকজনের কাছে লেখাপড়া করেছেন শিক্ষিত হয়ে এরপরে বিজ্ঞানী হয়েছেন আমার নবী কারো কাছে পড়ে বিজ্ঞানী হন নাই বরং আমার নবী পড়েছেন কার কাছে জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে এই জন্য আমার আল্লাহ রব্বুল ইজত আমার নবীকে উম্মি বলে আখ্যা দিয়েছেন ও নবী আপনি হচ্ছেন উম্মি আপনি দুনিয়ার মানুষের কাছে শিক্ষিত নন দুনিয়ার মানুষের কাছে শিক্ষায় শিক্ষা গ্রহণ করে আপনি শিক্ষিত নন বরং আমার শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষিত হয়েছেন এরপরে আরেকটা হাদিস আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যখন তোমাদের খাবারের মধ্যে মাছি পড়বে মাছি চিনেন আরবি ভাষায় বলা হয় জুবাব বাংলায় বলা হয় জুবাব শব্দটি হাদিসের মধ্যে এসছে সাল্লাম যখন তোমাদের খাবারের মধ্যে কোনো ধরনের মাছি বসবে তখন তোমরা ওই মাছিটাকে একটু ধাক্কা দিয়ে ঢুকায় দিবা খাবারের মধ্যে যদি পড়ে খাবারের মধ্যে যদি মাছি বসে তাহলে মাছি বসলে যদি সক্ষম হও সম্ভব হয় তাহলে ওই মাছিটাকে একটু ডুবাই দিবা মহাদ্দ ক্যারাম বলতেছেন যে এটার কারণটা কি মাছি যদি খাবারের মধ্যে বসে তাহলে মাছি খাবারের মধ্যে বসলে এটাকে তাড়ায় দেওয়ার নিয়ম না তাড়িয়ে এটাকে আর একটু দেওয়ার জন্য কেন বলা হয়েছে বিজ্ঞানীরা আবিষ্কার করছে মাছির দানা কয়টা দুইটা এক ডানা হচ্ছে বাম আরেক দানা হচ্ছে ডান ওর একটা অভ্যাস হলো মানুষের যেরকম একটা অভ্যাস হাত বাড়াইলেই সর্বপ্রথম ডান হাতটা বাড়ায় কিছু কিছু মগা আছে বাম হাত বাড়ায় কিন্তু স্বাভাবিকভাবে হাত বাড়াইলেই ডান হাত বাড়ায় তো মাসির একটা স্বভাব হলো সে যদি কখনো কোথাও বসে তাহলে এইভাবে কাত হয়ে আগে বাম সাইডের যে ডানাটা আছে ডানাটা ডুবাই দেয় দেখেন আল্লাহর হাবিব কোন কথাটা বলেছেন ও যখন কোনো পায়খানার মধ্যে বসে তাহলে নিয়ম অনুযায়ী সে বাম ডানাকে আগে ডুবাই দিবে এটাই তো স্বাভাবিক পায়খানার মধ্যে যদি বসে কোনো পেশাবের মধ্যে যদি বসে তাহলে তার নিয়ম অনুযায়ী বাম ডানাকে আগে ডুবাই দিবে এখন কোন মাছি যদি পায়খানা থেকে উড়ে এসে খাবারের মধ্যে বসে পায়খানার মধ্যে জীবাণু আছে কি নাই আছে তাহলে নিয়ম অনুযায়ী তান বাম ডানার মধ্যে এখন জীবাণু আছে কি নাই আছে এখন যখন সে খাবারের মধ্যে বসবে বসার সঙ্গে সঙ্গে তার নিয়ম নিয়ম অনুযায়ী বাম ডানাটাকেই আগে ডুবাবে তাহলে খাবারের মধ্যে যখন বাম ডানাকে ডুবাবে বাম ডানা ডুবানোর সাথে সাথে খাবারের মধ্যে পায়খানার জীবাণুটা গেল কি না গেছে ডান পাশের যেই ডানাটা আছে এই ডানার মধ্যে আমার আল্লাহ রব্বুল ইজত বাম ডানার মধ্যে যেই জীবাণুটা আছে এটার প্রতিষেধক হিসাবে ঔষধ দান করে দিয়েছেন এই জন্য আমার নবী বলতেছেন ও পৃথিবীর মানুষ ও আমার উন্মতেরা যখন মাসি তোমাদের খাবারের মধ্যে বসবে তখন তোমরা এটাকে ডুবাইয়া দাও এর অর্থ হলো ওর অভ্যাস বাম ডানাকে ডুবাইয়া দেওয়া বাম ডানার মধ্যে জীবাণু আছে খাবারের মধ্যে বসার সঙ্গে সঙ্গে সে বাম ডানাকে আগে দিবে তোমার খাবারের মধ্যে জীবাণু চলে গেছে যখন তুমি ডুবাইয়া দিবা ডান ডানাটাও ডুবে যাবে আর ডুবে গেলে যদি তোমার সেখানের মধ্যে খাবারের মধ্যে কোনো জীবাণু থেকে থাকে তাহলে এটার প্রতিশোধক হিসাবে আমার আল্লাহ ওর মাধ্যমে ডান ডানার তোমাদেরকে ঔষধ দান করে দিবেন চোদ্দশো বছর আগে আমার নবী সাল্লাম এই কথাটি বলেছেন আর এই যুগে আইসা মাত্র পঞ্চাশ ষাট বছর আগে চিকিৎসা বিজ্ঞানীরা আবিষ্কার করছে হ্যাঁ মাসির ডান পাশের যেই ডানাটা আছে পাখাটা আছে এই পাখার মধ্যে একটা ঔষধ আছে আর বাম পাশের যেই পাখাটা আছে সেটার মধ্যে রোগ আছে অথচ এই কথাটা আমার নবী চোদ্দশো বছর আগে বলে গেছেন এই কথাটা আমার নবী চোদ্দশো বছর আগে বলতে পারতেন না আমার নবীকে বলিয়ে দিয়েছেন কে এই জন্য আমার আল্লাহ রব্বুল ইজত বলতেছেন পৃথিবীর মানুষ মনে রাখবা আমি এমন একজন নবীকে তোমাদের কাছে প্রেরণ করেছি যেই নবী হচ্ছেন উম্মি যেই নবী হচ্ছেন উম্মি উম্মিয়ের অর্থ হলো তোমাদের শিক্ষায় শিক্ষিত নয় উম্মিয়ের অর্থ হলো তোমাদের কাছে পড়ালেখা করে আমার নবী শিক্ষিত নন বরং আমি আল্লাহর কাছে সরাসরি লেখা পড়া করে আমার নবী হয়ে গেছেন উম্মি সবচাইতে বড় শিক্ষিত তাহলে আমার নবী একজন উম্মি ব্যক্তি হয়ে এত কিছু বলে দেওয়া এটা আশ্চর্যজনক হয় কি হয় না জোরে বলার হয় কি হয় না আমাদের সমাজের মধ্যে অনেক মুরুক্ষ ব্যক্তি আছে আছে কি নাই তার থেকে আশ্চর্য ধরনের কোনো কথাবার্তা প্রকাশ হয় হয় না কারণ সে শিক্ষিত না এই জন্য তার থেকে কোনো কিছু প্রকাশিত হয় না বরং তাকে যদি জিজ্ঞেস করেন ভাই গোসলের ফরস কয়টা প্রথমেই সে বলবে গোসলের ফরস তিনটা কয় কি কি এক নম্বর হলো গামছা দুই নম্বর হলো সাবান তিন নম্বর হলো বালতি এটা হলো মুরুক্ষের কথা সে বলবে গোসল ফরস তিনটা এক নম্বর গামছা দুই নম্বর সাবান তিন নম্বর বালতি এই জমানার মুরুক্ষেদের কথা হলো এটা আর আমার নবী সাল্লা সাল্লাম দুনিয়ার মানুষের কাছে শিক্ষিত হন নাই বরং আমার নবী আল্লাহর কাছে শিক্ষিত হয়ে বলে দিতেছেন দুনিয়ার কেয়ামত পর্যন্ত যত বিজ্ঞান আসবে সমস্ত বিজ্ঞানগুলো একে একে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন তাহলে সেই নবী সেই উম্মি ব্যক্তি নবী হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না সেই উম্মি ব্যক্তি নবী হতে যাচ্ছেন নবী হবেন এটা একটা প্রমাণ বহন করে কি করে না এই জন্য আমার আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ আমার নবী উম্মি উম্মি হওয়া সত্ত্বেও তিনি হচ্ছেন সবচেয়ে বড় শিক্ষিত এরকম এরকম কথাবার্তা তোমাদেরকে বলে দিবে যেটা তেয়ামত পর্যন্ত আমি মানুষদেরকে অল্প অল্প করে জানান দিমু অল্প অল্প করে তাদেরকে জ্ঞান হিসাবে দেব। অতএব আমার নবী হচ্ছেন নবী উনি উম্মি হলেও নবী এটাই তার প্রমাণ বহন করে অতএব আমার নবী সাল্লি সাল্লাম ওনাকে প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আমাদের আমাদেরকে মান্য করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে কি আমার ব্যক্তিগত জীবন কি আমার পারিবারিক জীবন কি আমার সামাজিক জীবন আমার দেশীয় জীবন জাতীয় জীবন আন্তর্জাতিক জীবন প্রত্যেকটা সেক্টর যদি আমার নবীকে আমি ফিট করতে পারি আমার নবীকে যদি মডেল হিসাবে মানতে পারি তাহলে আমার আল্লাহ রব্বুল ইজ্জত বিপদ আপদ থেকে আমাকে বাঁচাইতে পারেন কি পারেন না জোরে বলেন পারেন কি পারেন না এজন্য আমার আল্লাহ রব্বুল ইজ্জত বলতেছেন উল ইং কুং তুম তু হিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়ুহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম গফুর গফুরুর রহিম পৃথিবীর মানুষ আমার নবীকে যদি তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমি তোমাদেরকে বলে দিতেছি আমার নবীকে ভালোবাসো আমার নবীকে যদি ভালোবাসতে পারো কেমন জানি এটা আমাকে ভালোবাসা হয়ে গেল আর যেই ব্যক্তি আমাকে ভালোবাসে সেই ব্যক্তিকে স্বয়ং আমি আল্লাহ রব্বুল ইজ্জত ভালোবাসলাম শুধু তাই নয় তোমাকে যেহেতু ভালোবেসেই ফেলেছি তাহলে তোমার আমল নামায় গুণা থাকবে এটা কোনোদিন হতে পারে না তোমার আমলনামায় গুনাহের কাজ থাকবে এটা হতে পারে না তুমি জাহান নামে যাবা এটা হতে পারে না আমি আল্লাহ রব্বুল ইজ্জত তোমার জিন্দিগির গুনাহগুলো মাফ করে আমি জান্নাতে তোমাকে পাঠাইয়া দেব তাহলে বুঝা গেল আমার নবীর অনুসরণ যদি করি প্রথম কথা হলো দুনিয়াতে সাকসেস দুনিয়াতে যত সমস্যার সমাধান আমার নবীর সুন্নতের মাধ্যমে হতে পারে দুনিয়ার মধ্যে যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান আমার নবীর সুন্নতের মাধ্যমে হতে পারে আখেরাতের মধ্যে যত সমস্যার সমাধান আছে তাও আমার নবীর সুন্নতের মাধ্যমে হতে পারে ঠিক কিনা বলেন এই জন্য আমার আল্লাহ রব্বুল ইজ্জত আল্লাহর হাবিবকে বিভিন্ন জায়গায় বলেছেন মুবেশ্মান অনবি আপনি হচ্ছেন মুবেশ্মির শুভ সংবাদদাতা আপনি হচ্ছেন নাজির আপনি হচ্ছেন জাহান্নমের ভীতি প্রদর্শনকারী মুবাসির বলতে এখানে বোঝানো হয়েছে অনবী পৃথিবীর মানুষ পৃথিবীতে জাগতিক সমস্যার সমাধানের দরকার আছে বিভিন্ন সমস্যায় পড়বে এই সমস্ত সমস্যা থেকে উত্তোলনের কোনো পথ নাই এই জন্য আপনি যাবেন আপনি তাদেরকে সমস্যার সমাধান দিয়ে দিবেন এবং মৃত্যুর পরে আরেকটা জগৎ আছে সেই জগতের মধ্যে বিভিন্ন সেক্টরে গিয়ে তাকে বাধা বিপত্তির মধ্যে পড়তে হতে পারে মিজানের মধ্যে গেলে গেলে পড়বে পড়বে বাধায় জান্নাতের দরজায় গেলে বাধা পড়বে অনবি এই সমস্ত জায়গাগুলোতে যেন তারা বাধা প্রাপ্ত না হয় বরং সরাসরি আমার জান্নাতে যেতে পারে এই জন্য আপনাকে আমি দুনিয়া এবং আখ রাতের শুভ দাতা হিসাবে আমি প্রেরণ করে দিলাম অতএব বুঝা গেল আমরা যদি আমার নবীকে মানতে পারি দুনিয়াতে সফলতা আছে কি নাই আখেরাতে সফলতা আছে কি নাই আখেরাতে জান্নাত আছে কি নাই তাহলে আল্লাহর নবীকে মানতে রাজি আছেন না সুনতের উপর আমল করতে রাজি আছেন না আল্লাহ তুমি আমাদের সবাইকে নবীজির আনিত সমস্ত সুন্নত বলির উপর আমল করা তৌফিক দান করো সারা জিন্দিগি বর যেন নবীকে মানতে পারি নবীকে ভালোবাসতে পারি আল্লাহ সেই তৌফিক তুমি আমাদের সবাইকে দান করো